আমার এই জীবনদশায় কিছু মানুষের কিছু সীমা লঙ্ঘনকারী, কিছু স্বৈরাচার, যাদের পরিণতি দেখাটার খুবই ইচ্ছা ছিল আমার। আমার ভেতরের অনেক ক্ষোভ জমা ছিল বছরের পর বছর, যেটা আমি প্রকাশ করতে পারতাম না। বাট বলে না, একটা সময় মানুষের ধৈর্য শেষ হয়ে যায়, তখন তার ভেতরের রাগ ক্ষোভটা প্রকাশ পেয়ে যায়। চাইলেও আপনি ভালো ব্যবহার করতে পারবেন না, যে আপনি তাদের ঘৃণা করেন এটা প্রকাশিত হবেই। এবং তাদের, তারা যে আপনার সাথে জুলুম করেছে সেটার বিচার সবসময় আমি চেয়েছি, বাট কখনো বলি নাই। আর সবসময় জায়নামাজে বলেছি, আল্লাহ, যারা এত জুলুম করেছে আমার সাথে, তুমি তাদের বিচার করো এবং আমি যেন সেটা দেখে যেতে পারি দুনিয়াতে। তবে এতটাও আশা করতাম না, আমি চাইতাম যে দুনিয়াতে না হোক আখেরাতে তো তারা বিচার পাবে। বাট আমি এখন কিছুদিন আগে থেকে তাদের বিচার আমি দুনিয়াতেই দেখতে চাই, এবং এটা যে এত তাড়াতাড়ি দেখতে পারবো সেটা আসলে কখনোই কল্পনাই করতে পারিনি। তো সবসময় মনে রাখবেন যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কর্মফলের বিচার ভোগ এই দুনিয়াতেই করতে হবে, সেটা আপনি ভালো কাজ করলেও ফল পাবেন, খারাপ কাজ করলেও পাবেন। আসসালামু আলাইকুম। সো আপনারা অলরেডি দেখে ফেলছেন যে আমি হচ্ছে একটা ডো বানাচ্ছি। তো এখানে আমি হচ্ছে ময়দা নিয়েছি 1 কেজির মতো, সরি, আটা নিয়েছি। ময়দাটা আসলে আমি রেগুলার ইউজ করি না, ময়দাটা একটু বেশি কার্বোহাইড্রেট বেশি থাকে, যার কারণে হচ্ছে আটাই তো খাওয়া হয় আমাদের রেগুলার। তো আমি ডো করে নিয়েছি একটু স্পেশাল করে, গুঁড়া দুধ, চিনি, লবণ, সুন্দর পরোটা বানানোর জন্য যে ডোটা করতে হয়, তেল দিয়ে, ময়ান দিয়ে রেস্টে রেখেছি। আর হচ্ছে এখানে ম্যারিনেট করা চিকেন ছিল। সো আমি হচ্ছে চিকেন আনলে এরকম 2-3টা একসাথে ম্যারিনেট করে রাখি। দেখা যায় রান্না করলে কেউই তেমন একটা খেতে চায় না, হয় চিকেন ফ্রাই, নইলে এইভাবে জাস্ট একটু অল্প তেলে ফ্রাই করে নিলে, পোড়া পোড়া করে নিলে সবাই পছন্দ করে। তো এখানে আমি স্পেশাল অত কোনো মশলাই দেই নাই, বারবিকিউর মশলা দেই নাই, জাস্ট আদা বাটা, তারপর হচ্ছে সয়া সস, লবণ, মরিচের গুঁড়া। ফুড কালারও ইউজ করা যায় বাট আমি ইউজ করি নাই। এই তো গোলমরিচ, এগুলো দিয়ে হচ্ছে ম্যারিনেট করে তারপর হচ্ছে টিপে রেখে দিই একটা বক্সে, যখন খেতে ইচ্ছে করে 2-3 ঘন্টা আগে বের করলে একটু শক্ত হয়ে থাকে, বাট বের করে রাখলে জাস্ট অল্প তেল দিয়ে এরকম ফ্রাই প্যানে একদম লো হিটে দিয়ে রাখলে খুব সুন্দর হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। সো যাই হোক, এখন হচ্ছে আমি একটা পরোটার ভেতরে যে তেল দিব ওটা আমি হচ্ছে কর্নফ্লাওয়ার আর তেলের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে পরোটা বানালে পরোটাটার লেয়ারটা খুব সুন্দর হয় কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে, এবং ফুলকো হয় পরোটাগুলো। সো আমি হচ্ছে তেল দিয়ে সুন্দর করে পেস্টটা বানিয়ে নিলাম। আর বেশিরভাগ দেখা যায় যে আমার হচ্ছে রুটি, পরোটা এটাই বেশি খাওয়া হয়, আর সপ্তাহে 2-1 দিন রাতেও খাওয়া হয়, যে ভালো লাগছে না একটু রুটি বা লুচি এগুলো বানিয়ে, এরকম একটু চিকেন অথবা যে চানা ডালটা আছে সেটা দিয়ে সেটা রান্না করেও খাওয়া হয় এবং আমার ছেলেরাও খুব পছন্দ করে। তো যাই হোক, এটা হচ্ছে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। আর ডোটা বেশি করে করেছি, যে আমি সবসময় এমনভাবেই ডোটা করি যে 2-3 দিন যেন আমার ডো করতে না হয়, কারণ ডোটা করে রেস্টে রেখে সকালে নাস্তা বানাতে একটু বেশি সময় লাগে। আর যখন বানাই, সরি, তো তখন হচ্ছে একটু বেশি করে করে রাখি। আর অনেকদিন ধরে ফ্রোজেনও করা হচ্ছে না, যেহেতু ফ্রিজে জায়গা নাই, ফ্রোজেন করলে ডিপে রাখতে একটু বেশি জায়গার প্রয়োজন হয়। আর বেশিক্ষণ দাঁড়িয়ে আসলে 20-25টা পরোটা বানানো তো অনেক কষ্টের ব্যাপার, যেহেতু গরমের সময় করা হয় না। শীতের সময় আমি হচ্ছে দেখা যায় যে ফ্রোজেন পরোটা করে রাখি, কারণ তখন রান্নাঘরে কাজ করতে কষ্ট লাগে না, আরও ভালো লাগে, চুলা যদি জ্বালানো থাকে শীতটাও লাগে না। তো যাই হোক, এখন ওইভাবে আর করা হচ্ছে না গরমের জন্য। সেরকম তো এক সাইড হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে উল্টে দিচ্ছি। এটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো রান্না করি, করলে এটা কাঁচা থাকে না।
আর এটা ফ্রাইও করা যায়, তবে ফ্রাই করলে দেখা যায় বেশি ড্রাই হয়ে যায়, তখন পরোটা দিয়ে খেতে ভালো লাগে না। যেহেতু এখানে কোনো এক্সট্রা মশলা অত গ্রেভি আমি দেই নাই, চিকেন থেকে যে পানিটা বের হবে, আর একদম লো হিটে আমি রান্না করছি, যার কারণে হচ্ছে এটা একেবারে সুন্দর মতো কুক হয়ে যাবে। আর তো এদিকে পরোটাগুলো বানানো শেষ, যদিও অনেক গরম, কারণ চুলা অন করলে হচ্ছে আমার তো দক্ষিণের জানালা, সুন্দর বাতাস আসে, বাট চুলা অন করলে তো জানালা বন্ধ করে রাখতে হয়, তখন হচ্ছে আর বাতাসটা আসে না। আর এদিকে হচ্ছে ঝটপট মানে এরকম কিছু রান্না করলে আমার ছেলেরা একটু ডেজার্ট পছন্দ করে, তো কি করব, তো হচ্ছে আমি দুইটা পরোটা একসাথে করে দেন হচ্ছে একটু লেয়ার লেয়ার করে একটা মিষ্টি পরোটা বানাবো, যেটাকে আসলে সিলেটি বা চট্টগ্রামের বাখরখানি বলা হয়। তো ওটাতে হচ্ছে প্রচুর পরিমাণে ডালডা বাটার দিয়ে লেয়ার করে বানানো হয়, যেটা আসলে আমাদের জন্য হেলদি না। তো আমি হচ্ছে ওই যে কর্নফ্লাওয়ার যেটা বানিয়েছিলাম পেস্টটা তেল দিয়ে, ওটা দিয়ে যতটুকু সম্ভব লেয়ার করেছি। আর তাড়াহুড়ার মধ্যে হঠাৎ করে আমার মাথায় আসলো যে একটা ডেজার্ট করি, আমারও এইসব খাওয়ার পর একটু হালকা মিষ্টি কিছু খেতে ভালো লাগে, সো হঠাৎ এটাই মাথায় আসলো যে এটা বানাই আর বড় করে একটা বানিয়ে ফেলি, যেহেতু অনেক গরম। সোই তো এটা হচ্ছে ওভেনে করলে সুন্দর হতো, বাট ওভেনে করলে একটু সময় লাগবে, আধা ঘন্টার মতো লাগবে, তো আমি হচ্ছে ভাবলাম পরোটার মতো করি। আর হচ্ছে একটা শিরাও তৈরি করে ফেলেছি চিনি আর হচ্ছে এলাচ দিয়ে, এক কাপ পানি দিয়ে এক কাপ চিনির সাথে একটা ঘন শিরা করে রেখে দিলাম, আর এটা বানিয়ে এটার মধ্যে শিরাটা দিয়ে দিলেই হয়ে যাবে, আশা করি ভালোই হবে। মানে ভয়ে ভয়ে ছিলাম কেমন হয় না হয় শিরাটা ঢুকে কিনা, বাট আমি চেষ্টা করেছি লেয়ার করার পরোটাটা, বাট যেহেতু চুলায় বানাচ্ছি আর তবে আর একটু লো হিটে রুটিটা পরোটাটা বানালে আর একটু সুন্দর ক্রিসপি হতো লেয়ারগুলো, তো যেহেতু হাতে সময় ছিল না যার কারণে তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। আসলে মাঝে মাঝে একটু মানে সবসময় একই খাবার ভালো লাগে না, দেখা যায় একটু অন্যরকম করে রান্না করলে কিন্তু একই খাবার, জাস্ট রান্নাটা অন্যরকম করে করলে একটা অন্যরকম টেস্ট আসে। যেমন চিকেনটা তরকারি রান্না না করে যদি এইভাবে রান্না করা যায় খেতে একটু ভালো লাগে, টেস্টটাও মুখের টেস্টটা চেঞ্জ হয়। আর আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমার ছেলেরা, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব তো খুবই পছন্দ এভাবে চিকেন, তার খুবই ফেভারেট চিকেন, এভাবে রান্না করে দিলে খুবই খুশি হয়। সো তো আমি চিকেন আনলে এইভাবেই ম্যারিনেট করে একবারে রেখে দেই তিনটা চারটা, বিশেষ করে ব্রয়লার মুরগিগুলো এভাবে, আর হচ্ছে ফ্রাই করলে আমার কাছেও ভালো লাগে, আর তেল মশলাও কম লাগে। দেখা যায় যে এখন তো পেঁয়াজের দাম অনেক বেশি, ভাবে তরকারি রান্না করতে গেলে পেঁয়াজটাও বেশি লাগে, যেহেতু সবাইকে তো একটু হিসাব করে চলতে হয়। এই তো চিনি শিরাটা দিয়ে দিলাম গরম পরোটার মধ্যে, তো একটু রেস্টে রাখলে এটা হচ্ছে শিরাটা ভিতরে ঢুকে যাবে। আর এদিকে হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছি গরম গরম, আর আমার হচ্ছে পরোটা রুটি আমার ঠান্ডা একেবারেই পছন্দ না, আমি নিজেও খেতে পছন্দ করি না আর আমার কেউ খাবে ছেলেরা সেটাও আমার ভালো লাগে না, তো আমি হচ্ছে গরম একদম বানিয়ে সঙ্গে সঙ্গে ওদের প্লেটে দেই, এবং আমার নিজেরও সেটা পছন্দ, ক্রিসপি একটা পরোটা খাওয়ার টেস্টই আলাদা থাকে। রেস্টুরেন্টেও গেলে দেখবেন যে ওরা কিন্তু হচ্ছে আপনাকে গরমটাই সার্ভ করে, যার কারণে খেতেও ভালো লাগে। তো আমরা বাসায় দেখা যায় অনেক সময় একসাথে বানিয়ে পাঁচটা দশটা ততক্ষণে ঠান্ডা হয়ে যায় আর ওই ক্রিসপিনেসটা থাকে না বেশিক্ষণ, যার কারণে ভালোও লাগে না। তো আমি হচ্ছে একটা একটা করে বানিয়ে ওদেরকে ডেকে দিচ্ছিলাম যে একজন একজন করে নাও, তো সবার প্রথমে যেহেতু ইরফান ছোটো, ছোটো ছেলেকে সবার আগে দেই, সো ওই তো হয়ে যাচ্ছিলো। আর কাজগুলো সহজ মনে হলেও আসলে একার হাতে করতে গেলে অনেক কষ্টই হয়, আর কিছু করারও নাই, পরিবারকে ভালো কিছু দেওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে। আর আমাদের গৃহিণীদের কাজই হচ্ছে পরিবারের সবাইকে তাদের পছন্দের খাবার রান্না করে খাওয়ানো, তাদের খেয়াল রাখা কোনটা পছন্দ করবে, কোন জিনিসটা, মানে সারাক্ষণই চিন্তা থাকে যে কালকে কোনটা রান্না করব, রাতে কি খাবে,
আর সকালে নাস্তাটা একটা মানে কমন আমাদের বাঙালিদের খাবার, যে যারা আমরা রুটি খাই, রুটি খাই, পরোটা, তারপরেও মাঝে মাঝে চেঞ্জ আসে, দেখা যায় মাঝে মাঝে খুদের ভাত, সেটাও মাসে একবার দুইবার। তো রেগুলার রুটি, পরোটা, চা, ডিম, এটাই থাকে সকালে নাস্তায়। আর এই তো দেখতে পাচ্ছেন এই যে চিনি সেরা দেওয়ার পরে এটার সব লেয়ারেই ঢুকেছে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে আমি হচ্ছে লেয়ারে দিয়েছিলাম পেস্ট, যার কারণে হচ্ছে খুব সুন্দর করে উঠে আসতেছিল। তো প্রথমবার বানিয়েছি আর খুব তাড়াতাড়ি বানিয়েছিলাম, তো যার কারণে হচ্ছে তারপরেও পারফেক্ট হয়েছে এবং বড় ছেলে তো খেয়ে খুবই মজা পেয়েছে। ও তো এরপরে আবার ওকে বানিয়ে দিতে হয়েছে পরদিন। আর হচ্ছে যে আমি এই ফ্রাই প্যানে যে একটু তেল, তারপর হচ্ছে মশলা লেগেছিলো, ওগুলো ছেলেদেরকে দিচ্ছিলাম, একটু গ্রেভি থাকলে ভালো লাগবে, আর এইভাবে মেখে দিলে পরোটা দিয়ে খেতে মজা লাগবে, সো ওই জন্য ওদেরকে ওইভাবে সার্ভ করছিলাম। আই তো বানানো প্রায় শেষ, আমি হচ্ছে নিজের জন্য বেড়ে নিচ্ছি। আর যেহেতু বেশ বড় বড় হয়েছে পরোটাগুলো, তো একটা আসলে পুরোপুরি খাওয়া যায় না, একটা চিকেন একটা পরোটা বেশি হেভি হয়ে যায়, একটু ছোটো হলে ভালো হতো। তো এখন হচ্ছে বেশি ছোটো করে আমার পরোটা বানাতেও বিরক্ত লাগে, যে একটু বড় বড় করেই বানাই, যাতে ওদের দুইটা না লাগে একটাতেই, যাতে সবার পেট ভরে যায়, যার কারণেই ফাঁকিবাজি আর কি বড় বড় করে বানানো। সো এই তো মানে সিম্পল জিনিসটাকেই গর্জিয়াস করে রান্না করলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।